সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি কিন্তু কোনো ব্লগ ভিডিও তৈরি করিনি, ছোট্ট দু একটা কথা বলবো বলে। যেমন ধরো, মানে বড় বড় ক্রিয়েটারদের নিয়ে আমরা সবাই কিন্তু ভিডিও করতে চাই। বড় বড় ক্রিয়েটারদের নিয়ে আমরা কেন, যারা বেশ একটু জায়গা পেয়ে গেছে অলরেডি এই ইউটিউবে, তারাও কিন্তু বড় বড় ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করে, সবাই করে। আমারও ইচ্ছা করার, কিন্তু সময় সুযোগ আমার হয় না। তো ছোট্ট ছোট্ট আমাদের মতো ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র ইউটিউবারদের নিয়ে কিন্তু কেউ একটি কথাও বলে না। তো আজকে আমি চলে এসেছি এই আমারই মতন একজন ছোট্ট ইউটিউবারকে দুটো কথা বলার জন্য। তোমরা জানতে পারবে সেই চ্যানেলের কী নাম, জানতে পারবে, তোমরা জানাবো তোমাদের তার সম্বন্ধে, মানে সেই চ্যানেলটি সম্বন্ধে দুটো একটা কথা বলে নিই, তারপর আমি তার সেই চ্যানেলের নামটা তোমাদেরকে বলছি। বেশ কয়েকদিন আগে তার একটি ভিডিও দেখছিলাম যে তার খুব মনটা খারাপ হয়েছে, যে ভিউজ একদম আসছে না, ওয়াচ টাইম একদম হচ্ছে না, এইসব নিয়ে তার খুব মনটা খারাপ হয়েছে। বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথাও তাকে বলে, কেউ কেউ বলে বা তুমি তো অনেক টাকা কামাচ্ছ, অনেক কিছু পাচ্ছ, আবার কেউ কেউ বলছে কি হবে এইসব করে, এইসব কাজ করে কি হবে, কিছুই কোনো লাভই হবে না। কিন্তু সেই বলেছে যে তার একটি ননদ, সে তাকে ভীষণভাবে উৎসাহিত করেছে, সে বলেছে যে তুমি করে যাও না, দেখবে একদিন না একদিন ফল তুমি পাবেই, তুমি করে যাও, আর যদি ফল নাও পাও তুমি মনের আনন্দেই করে যাও না কেন, তুমি যা যা করছো সারাদিনে বা নতুন কিছু দেখলে বা কোনো ঘটনা হলো বা কোথাও বেড়াতে গেলে তুমি সেইগুলো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো না, দেখো তোমার মনটা খুব ভালো হয়ে যাবে, নাই বা পেলে কিছু করো নাই, মানে ছোট্ট ছোট্ট ভিডিও ছাড়ো তোমার মনটা ভালো থাকবে। মানে এই ব্যাপারটা ধরো, তোমার কোনো দিন কোনো কারণে কিছু মন খারাপ হয়েছে, কিন্তু এই যে ভিডিওটা ছাড়ছো তুমি, তোমার বন্ধুরা চারজন দেখুক না কেন, পাঁচজন দেখুক না কেন, দেখছে তো, তো সেই কারণে তুমি ভিডিওটা করো, কিচ্ছু হবে না, তুমি করে যাও, যা হবে পরে দেখা যাবে, কিছু আশা করে করো না। তো আমি না সেই মেয়েটির ননদের সঙ্গে একদম একমত, আমারও সেই মত, যে মনের আনন্দে ভিডিও করে যাই আমরা, সে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়াতে পারি আর না পারি সেটা কোনো কথা নয়, কিন্তু সত্যি তো আমারও খুব আনন্দ লাগে যে ছোট্ট ছোট আনন্দের ঘটনা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব, বা ছোট্ট ছোট্ট কিছু রান্না যেগুলো সবাই জানে, তবুও এক একজন হয়তো যেই মশলাটা দিচ্ছে আমি হয়তো সেই মশলাটার বদলে অন্য একটা মশলা দিলাম, টেস্ট একটু অন্যরকম হয়ে যাবে, তো সেরকমভাবে মানে কেউ ছোট্ট ছোট্ট রান্না করছি সেইগুলো শেয়ার করছি বন্ধুদের সঙ্গে, আমার তো খুব ভালো লাগে। আমি কিন্তু তোমাকে বলছি যে তুমি এই ভিডিওটা করেছিলে, তোমার ননদের সাথে একদম একমত, মনের আনন্দে ভিডিও করো, তুমি যা করছো সেইগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, তোমার খুব মজা লাগবে, তোমার খুব আনন্দ হবে। আর কী বলতো, মানে অন্য কোনো দিকে তোমার মনটা যাবে না, শুধু মনটাই ভিডিওর দিকেই থাকবে যে কখন আমি ভিডিওটা তৈরি করবো আর কখন ভিডিওটা ছাড়বো। আমার তো এটা কিন্তু মনে হয়, জানো তো, ভিউজ আসুক আর না আসুক, ওয়াচ টাইম হয়তো হচ্ছে বা হচ্ছে না, যাই হোক না কেন আমার কিন্তু বেশ আনন্দ লাগে এই সারাদিন একটা মনের মধ্যে, যত তোমরা তো দেখেছো আমি, আমাকে কাজ করতে হয় অনেক, তোমরাও সবাই প্রচুর সংসারে কাজ করে তবেই কিন্তু ভিডিওটা করো, তো দেখো বলো কেমন আনন্দ লাগে না, সারাদিনের মধ্যে মনে হয় যে এই কাজটা করছি এটা আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করছি, আমার বন্ধুরা দেখছে, খুব দূরের কোনো দেশের একটি বন্ধুও দেখুক না কেন আমার তো ভীষণ মজা লাগে, মানে বিদেশের একটা দুটো বন্ধু পেলে কী জানি কেন আমার কিন্তু খুব ভালো লাগে, খুব মজা পেলে, সে বাংলাদেশ হোক বা ফ্রান্স হোক বা দুবাই হোক, আমার কিন্তু খুবই মজা লাগে। তো সেই কারণে আমি বলছি যে বিদেশের বন্ধু যদি আমাকে কোনো কমেন্ট করে আমার কিন্তু ভীষণ মজা লাগে, খুব আনন্দ হয়, তাই আমি তোমাকে বলছি একদম দুঃখ পাবে না, কিচ্ছু মনে কষ্ট নেবে না, শুধু মনের আনন্দে ভিডিও করে যাও, যা করছো, এই যে একদিন যেমন করলে বিকেলে টিফিনটা শেয়ার করলে মুড়ি মাখা, আমার তো দারুণ লেগেছিল, আমি তো একদিন অবশ্যই ট্রাই করবো ওইভাবে মুড়ি মাখা, যেমন সব কিছু মশলা দেখিয়ে, মানে সব কিছু দেখিয়েছিলে যে কী কী দিলে, টমেটো টমেটো আরও অনেক কিছু, আমি ভাবছি শশা কেন দিচ্ছে না, দেখছি হ্যাঁ শেষে শশাও দিলে খুব ভালো লাগলে, কি এবার তো বুঝতে পারলে কার নামে আমি ভিডিওটা করলাম কার জন্য, তো চলো নামটি আমি বলেই দিই, লাভ সিম্পল লাইফ, ওর নামটা না আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আসলে আমি তো খুব ভুলো মন,
লাভ সিম্পল লাইফের মেয়ে তোমাকে বলছি, তুমি কিন্তু একদম মন খারাপ করবে না যে তোমার নামটা আমার মনে নেই বলে, কিন্তু দেখো চ্যানেলের নামটা কিন্তু আমি ঠিক মনে রেখেছি। তাই তোমাকে আবার বলছি আর আমার সমস্ত বন্ধুদের বলছি, কেউ যাদের যাদের এরকম আর কি মনটা খারাপ হয় তাদের জন্য আমার এই ভিডিওটা, যে একদম মন খারাপ করবে না, শুধু মনের আনন্দে ভিডিও করে যাও, যা যা দেখছো মজা করে, যা যা দেখছো জীবনে যে আনন্দ উৎসব হচ্ছে সেইগুলো শেয়ার করো বন্ধুদের সাথে। কোনো জায়গায় বেড়াতে গেছো তোমার ভালো লেগেছে সেইটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এরকম। তো আমাদের ছোটো ছোটো ইউটিউবারদের এটাই মনে রাখতে হবে যে এইভাবেই আমরা আনন্দ পাবো, কী হবে সে পরে দেখা যাবে, তাই নিয়ে এত ভাবার দরকার নেই, ঠিক আছে। লাভ সিম্পল লাইফ তোমাকে বললাম, তুমি কিন্তু একদম মন খারাপ করবে না। তাই তোমার জন্য আজকের এই ভিডিওটা, কেমন লাগলো আমার এই ভিডিওটা, আর সব বন্ধুদেরও বলছি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিয়ে ছোট্ট একটি কমেন্ট করবে। আর আমার নতুন বন্ধু যারা এখনও হওনি তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই এই ভিডিওটা দেখে আমাকে কিন্তু বন্ধু বানিয়ে নিও, আমার কিন্তু বন্ধু পেতে খুব ভালো লাগে। তো চলো আজ এখানেই শেষ করছি, কাল যদি পারি আবার একটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে তোমাদের সামনে চলে আসছি।